খানাকুলের রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ে ক্ষমতা দখলকে কেন্দ্র করে সংঘর্ষ টিএমসিপি ও এবিভিপির মধ্যে। কলেজের চেয়ার টেবিল ভাঙচুরের পাশাপাশি উভয় দলের পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ একে অপরের বিরুদ্ধে। প্রতিবাদে অধ্যক্ষকে ঘিরাও করে বিক্ষোভ দেখালে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে আটক করে বেশ কয়েকজনকে। কলেজ চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনা সূত্রপাত হয় তৃণমূলের পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে। অভিযোগ, এবিভিপির দলবল কলেজ চত্বরে লাগানো টিএমসিপির পতাকা ছিঁড়ে দেয়, সেই ঘটনাকে কেন্দ্র করে বচসা শুরু হয়। টিএমসিপির ছেলেরা যখন কলেজ থেকে বাইরে বেরোয় তখন তাদের মারধর করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে টিএমসিপির ছাত্ররা কলেজের চেয়ার টেবিল ভাঙচুর করে বলে অভিযোগ, পাশাপাশি অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। ঘটনায় আহত হয় 3 টিএমসিপির ছাত্র, তাদের খানাকুল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে তিনজনকে আটকও করেছে। ঘটনার পর অবস্থান বিক্ষোভে বসে টিএমসিপির, যদিও এবিভিপির পাল্টা দাবি টিএমসিপির ছাত্ররা তাদের পতাকা ছিঁড়ে ফেলে তাদেরকেই মারধর করা হয়। 10টায় কলেজ ঢুকেছি, কলেজ ঢুকাকালীন আমাদের দেখছি ছাত্র টিএমসি ছাত্র বলে একটা পতাকা নেই, সব বিজেপি আছে, এবিপি একটা বজরঙ্গ দল থেকে তার উপরে সবাই বহিরাগত এসে সব ছিঁড়ে ফেলে দিয়েছে, ছিঁড়ে ফেলে দেওয়ার পর তাদের পতাকাটা নিয়েছে। প্রিন্সিপাল কোনো অ্যাকশন লাইন, আমরা প্রিন্সিপালকে লিখিত দরখাস্ত দিয়েছি, আমরা বলেছি আমরা আমাদের ছেলে বাড়ি যাওয়ার মানে উদ্দেশ্যে বাইরে বেরিয়েছিল, তাকে ধরে তারা ফোন করে নিয়েছে, তাকে মারধর করে হাত-পা ভেঙে চিকিৎসা করতে হয়েছে। প্রিন্সিপালকে বলেছি, প্রিন্সিপাল তাদের সাথে দিনে বলেছে প্রিন্সিপাল কোনো অ্যাকশন লিখছে না, আমাকে মারতে গেছে, আমি যাই পরিমাণে পালিয়ে এসেছি, আমাদের ছাত্রকে বললাম, পুলিশকে বললাম, বহিরাগত রাজ্য।